আপনি যদি মমিন হন আপনি বেহেশতে যাবেন। আবার বলছি, আপনি যদি মমিন হন, একটি নেক আমল করতে না পারেন, আপনি জান্নাতে যাবেন, তবে ফার্স্ট চান্স না, সেকেন্ড চান্স, বুঝেন নাই? আপনি যদি রসূলুল্লাহর উম্মত হতে পারেন, কালেমাকে বিশ্বাস করেন মনে প্রাণে, একটি নেক আমল আপনার আমল নামায় না থাকে, আপনি জান্নাতে যাবেন, ইনশাল্লাহ না অবশ্যই, তবে ফার্স্ট চান্সে না, সেকেন্ড চান্স, আজাবের পরে। কারণ আল্লাহ তাআলার সাথে তার রসূলের চুক্তি হয়ে গেছে, রসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মত জান্নাতে যাবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব আখেরাতে আপনার কে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রসূল রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, যতক্ষণ আমি রসূল রাজি না হই তিনি আমার কথা শুনতেই থাকবেন, আমার দরখাস্ত কবুল করতেই থাকবেন, আমার নিয়ামত বাড়াতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার রক্ত ঝরা দিনের কালেমা একবার বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রসুল রাজি হব না। আল্লাহ তাআলা যখন আমার প্রত্যেক ইমানদার উম্মতকে বেহেশত দিবেন, আমি তখন ডেকে বলবো জান্নাতুল ফেরদাউসে, ইয়া রব, রাদিত, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, আমার কালেমা বিশ্বাস করেছে, এমন একজন মুমিন তোমার সাথে জাহান্নামের কোথাও নাই। তাহলে আপনি যদি মুমিন হন বেহেশতে যাবেন, কথা বলেন, তবে গ্যারান্টি নাই, ফার্স্ট চান্সে না, সেকেন্ড চান্স। আপনাকে ফার্স্ট চান্সে জান্নাত চান না, সেকেন্ড চান্সে, সেকেন্ড চান্সে। কেউ যদি আপনাদের মধ্যে একটু ভ্রমণ বিলাসী থাকেন, ভাবতে পারেন ফার্স্ট চান্সে, সেকেন্ড চান্সে তো জান্নাত পাবই, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখলাম, আবু জাহেল আবুল হাব কি অবস্থা, কোথায় আছে, এরকম শখ আছে না কি কারো? আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই সবাই। ইমান আনার পরে আপনি যদি মুসলিম হতে পারেন, আল্লাহ পাক আপনাকে ফার্স্ট চান্সে বিনা আজাবে জান্নাত দিবেন, তবে হিসাবের পরে। কিসের পরে কথা বলে না, হিসাবের পরে। আগে মুমিন তারপরে মুসলিম, কথা বলে না, আগে ইমান তারপরে কি ইসলাম, আগে ইমান তারপরে কি ইসলাম। সুবহানাল্লাহ, আপনি কোরআন শরীফ যদি মনোযোগ দিয়ে পড়েন আপনি দেখবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও। বুঝেন নাই কথা? কি বুঝছেন? কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন তাগি কি ইমান, তারপরে কি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে মুমিন তারপর কি মুসলিম। বড় আফসোস, আজকে প্রায় 23 বছর আমি ময়দানে আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছি, মানুষকে দেখতে পেলাম এই দেশের মানুষ ইমানটাই চিনল না, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা, জিকির আছে, হাল ফাল ঠিক আছে, ভাবতেছে খাঁটি মুসলমান হয়ে গেছে, গলদি মানিয়াস। গলদ কোথায়? গলদি মানে ইমানটাই ঠিক করে নাই, আগে ইমান এনে মুমিন, তারপরে আপনি আত্মসমর্পণ করে মুসলিম।
ঠিক কিনা? সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শায়তান। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তাহলে কি বোঝা যায় আগে ঈমান তারপরে ইসলাম, ঠিক কিনা বলেন? একটি সূচের পিছনে ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি উট যেতে পারলেও ঈমান নাই নে, শুধু নামাজ রোজা করে মুসলমান হওয়া যাবে না, যাবে? একটি সূচের পিছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। তা আপনি মুমিন হলেন, ব্যাসতে যাবেন, ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্স। যদি ঈমান আনার পর পুরা শরীয়তকে মানেন, ইসলাম মানে কি? আমার আমার দেশের নেতারা বক্তব্য দেয় মাঝে মধ্যে মাইক পেলে ওয়াজ করে, রাজনৈতিক নেতারা কি ওয়াজ করে? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ। এর মানে কি? উদ্দেশ্য ভালো, কথা তো সুন্দর, কালিমা তো হাক্কিন উড়িয়ে দা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ মানে ইসলামের বিরুদ্ধে যা হয় হোক, আপনারা উচ্চ কণ্ঠে কথা বলবেন না, প্রতিবাদ করবেন না, কারণ ইসলাম অর্থ শান্তি, উদ্দেশ্য খারাপ, ইসলাম অর্থ শান্তি। তোমারে কে বলছে? ফখরুদ্দিন রাজি তাফসির কাবিরি ইসলামের ব্যাখ্যা করেছেন, ওয়া আসলুহু বিদা সিলমে হুয়াল ইনকিয়াদু যাহির মা শর্তে ইনকিয়াদিল বাতিন। সিলমুন থেকে ইসলাম, সিলমুন মানে আত্মসমর্পণ, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বিধানকে মস্তক পেতে মেনে নেওয়ার নাম ইসলাম। আর যে ব্যক্তি মস্তক পেতে কোরআন হাদিসের সবটা মেনে নিবে, তারই শান্তি দুনিয়াতে ও আখেরাতে, এই অর্থ ইসলাম অর্থ শান্তি। কোরআন মানবা না, হাদিস মানবা না, বলবা ইসলাম অর্থ শান্তি, কথা বলেন না? সব মানে তো সঠিক, সব মানে তো সঠিক। আমি দেখলাম বাংলাদেশে, বাংলাদেশে বক্তা হওয়া সহজ আর পীর হওয়া সহজ, পীর হওয়া সহজ। পীরের ছেলে পীর, লেখাপড়া নাই মোটেও, ঠিক কিনা? দেখা যায় পীরের ছেলে পীর, তার ছেলেও পীর, নাতি তখন লেখে পীরানে পীর দস্তগীর, পড়া নাই লেখা নাই কিচ্ছু নাই। আর এই দেশে দেখতেছি বক্তা হতে যোগ্যতা লাগে না, একটু গলা আর সুর থাকলেই বক্তা হয়ে যায়। এখন উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার দাড়িগুলো পাকছে, পাটের রশির মতো দেখা যায়, কারো কারো মাথায় চুলও নাই, স্টেডিয়ামের মতো সাফ, দেখছেন না? সাফা চার্ট, সিটি স্ক্যান করলে দেখবেন ওইসব বুদ্ধিজীবীদের মাথার উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই, ঠিক কিনা? আবার কিছু বুদ্ধিজীবী এরা এখন রিটায়ার করছে, সচিব আমলা কামলা দাড়িগুলো পাকছে, এখন টক শোতে বসে ফতুয়া দেয়, আলেমরা কিছু বুঝে না, ওনারা বুঝে, ঠিক কিনা? তাহলে আপনি মমিন হবেন, জান্নাত যাবেন, সেকেন্ড চান্স, আজাবের পরে। মমিন হবার পর আপনি যদি পুরা শরীয়তকে মানেন, ইসলামের বিধানকে, আপনি মুসলিম, আপনি বিনা আজাবে বেহেশতে যাবেন, তবে হিসাবের পরে, হিসাবের